এর অফিসিয়াল ওয়েবসাইট আবারও একটি শূন্য পদে কিন্তু লোক নিয়োগের বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করব, কিভাবে আবেদন করবে, আবেদনের লাস্ট ডেট কবে, তার সাথে সাথে রিক্রুটমেন্ট প্রসেস কী হবে, সমস্ত তথ্য পেয়ে যাবে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। সবার প্রথমে আমরা আছি কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর অর্গানাইজেশনে ক্লিক করার পর রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রেনিং সেকশানে যাবে। এই সেকশানে গেলে তোমরা এই যে রিক্রুটমেন্ট অপশান, এই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু একটা নতুন পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছ এই ধরনের একটা পেজ তোমাদের অ্যাপ্লিকেশানের কিন্তু আছে। তো সেক্ষেত্রে এই যে রিক্রুটমেন্টে যে ক্লিক করবে সেক্ষেত্রে নতুন পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছ এই যে দ্বিতীয় রিক্রুটমেন্ট ডান বাই কলকাতা পুলিশ, এই লিঙ্কে তোমরা যেই ক্লিক করবে তখন তোমাদের এই রিক্রুটমেন্ট কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পোর্টালে চলে যাবে। এখানে গিয়ে তোমরা এই নোটিশটা ডাউনলোড করবে। নোটিশে কি বলা আছে একটু দেখে নাও। নোটিশটা কিন্তু 8/3/2024 দিয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের সাথে আমি শেয়ার করছি একটু হয়তো লেটে। সেক্ষেত্রে তোমাদের আবেদনের লাস্ট ডেট কবে আছে বলে দিচ্ছি। এখানে সবার প্রথমে দেখো এখানে কি বলেছে একটুখানি। ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকে কিন্তু আবেদন করে দেবে ডাটা এন্ট্রি অপারেটর। তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশান চাই, তার সাথে কম্পিউটার কিন্তু সার্টিফিকেট চাই, গ্র্যাজুয়েশান উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। সেক্ষেত্রে তোমার কিন্তু 225টা পোস্ট আছে, পার মান্থ কিন্তু 16,000 স্যালারি আছে, যেটা কন্ট্রাকচুয়াল বেস কিন্তু জব, ঠিক আছে, কোনো পারমেন্ট না, কন্ট্রাকচুয়াল বেস জব। সেক্ষেত্রে দেখো তোমাদের কি বলেছে, তোমার কিন্তু এখানে দেখো অ্যাডিশনাল রিকোর্ড, ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য স্কিল টু রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি, দেখতে পাচ্ছ, গুড টাইপিং স্কিল ডাটা এন্ট্রি, ঠিক আছে, ভালো একটা টাইপিং স্কিল চাই ডাটা এন্ট্রির ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখো তোমাদের ভ্যাকান্সির ক্ষেত্রে এখানে কিন্তু বলে দিয়েছে, এজ লিমিটটা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশে বলে দিয়েছে, একটু দেখে নেবে। প্রত্যেকে আবেদন করবে যার কোয়ালিফিকেশান ম্যাচ করছে। আবেদনের ক্ষেত্রে অনলাইন আবেদন প্রসেস আছে, সেটাও তোমাদের বলে দিচ্ছি। সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রথমে তোমাদের টাইপিং হবে, তারপর কিন্তু ইন্টারভিউ হবে, এইভাবে কিন্তু নিয়োগ করা হবে, তোমাদের টাইপিং টেস্টের জন্য ডাকা হবে, ঠিক আছে। সেক্ষেত্রে কীভাবে আবেদন করবে আবেদনের প্রসেসটা বলে দিই। এখানে যেই প্রসেসে ক্লিক করবে সেক্ষেত্রে এখানে কিন্তু ইন্টার রেজিস্টার মোবাইল নাম্বার বলতে হবে। তুমি যেহেতু রেজিস্টার করনি নতুন, সেক্ষেত্রে রেজিস্টার নাও ক্লিক করবে। রেজিস্টার নাও ক্লিক করার পর তোমরা এখানে নাম সমস্ত কিছু ওটিপি দিয়ে লগ ইন করবে। লগ ইন করে তোমার যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার পর তুমি কিন্তু সেখানে ফর্ম পেয়ে যাবে, ঠিক আছে। সেই ফর্মে সমস্ত তথ্য দিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। আবেদনের যে লাস্ট ডেট আছে দেখতে পাচ্ছ, এখানে আবেদনের লাস্ট ডেট তোমাদের কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে, সেটা হচ্ছে 4/4/2024। তাহলে 4 এপ্রিলের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, ভালো পোস্টে জব, ঠিক আছে। তাই প্রত্যেকে বলবো অবশ্যই আবেদন করে দেবে। তো সেক্ষেত্রে দেখো এখানে এজ লিমিট বলে দিয়েছে, ইউআরদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে যারা 1/4/2006, ঠিক আছে, আগে জন্মেছে তারাই কিন্তু ইউআর আবেদন করতে পারবে। এসসি এসটি সমস্ত কিছু বলে দিয়েছে, একটু নোটিশটা তোমরা ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তাই প্রত্যেকে আবেদন করে যাও, কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে, কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, 225টা কিন্তু ভ্যাকান্সি আছে, ভালো পোস্টের জব, তোমাদের কন্ট্রাকচুয়াল বেস জব, এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে এটা কোনো পারমানেন্ট জব না, কন্ট্রাকচুয়াল বেস জব। তো সেক্ষেত্রে 16,000 স্যালারি আছে পার মান্থ। তো অবশ্যই প্রত্যেকে আবেদন করে দাও, সমস্ত প্রসেস এখানে তোমাদের দেওয়া আছে ওয়েবসাইটে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকে ভিডিও এখানেই শেষ করছি, বাই বাই।